রাজকীয় অথচ ভাবগাম্ভীর্যপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে রানী এলিজাবেথকে শেষ বিদায় জানালো যুক্তরাজ্যবাসী। রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের শোকেই যেন নুয়ে পড়েছিল পুরো ব্রিটেনের সকলেই। ১৯ সেপ্টেম্বর রানীর শেষকৃত্যের মাধ্যমে রাজকীয় পরিবারের এই অন্যতম সদস্যকে চিরতরে বিদায় জানালো পৃথিবীর মানুষ। রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের 500 জন সম্রাট, রাজা, রানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্য নেতারাও উপস্থিত ছিলেন। আর তাই নিরাপত্তার বিষয়টিকেও দেখা হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। পুলিশের পাশাপাশি কাজ করেছে লন্ডনের নগর প্রশাসনও। কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও যুক্তরাজ্যে গিয়েছিলেন। তবে রানীর শেষকৃত্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মতো আমন্ত্রিত কয়েকজন অতিথিকে ঘিরে বিতর্ক উঠেছিল। কয়েকদিন ধরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছু আনুষ্ঠানিকতার পর উইন্ডসর ক্যাসেলের সমাধিতে স্বামী ফিলিপের পাশে সমাহিত হন তিনি। 96 বছর বয়সে প্রয়াণের পর 70 বছরের রাজত্ব শেষ হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। এখন চিরবিশ্রামে শায়িত তিনি। স্কটল্যান্ডের বালমোরালে প্রয়াণের পর তার জন্য তৈরি বিশেষ কফিনটি রাখা হয় সেখানকার সেন্ট জাইলস ক্যাথিড্রালে। রাজকীয় শোভাযাত্রা করে আনা হয় কফিনটি। রানীর রাজত্বকালের মতোই কফিনটির মহিমাও রাজকীয়। 32 বছর আগে তৈরি করা হয়েছিল এই কফিনটি। ইংলিশ ওক কাঠ দিয়ে তৈরি করা হয় রানীর সেই কফিন। রাজকীয় নীতি মেনে কফিনটির গায়ে সীসার পরত দেয়া আছে। সেই কফিনটি পরবর্তীতে বহন করেন 8 জন বাহক। সীসার পরত থাকায় কফিনের ভেতরে বাইরের বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে পারে না। এ কারণেই দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়। আর এই কারণে কফিনটি অনেক ভারী। কফিনটির মূল কাঠামো কে তৈরি করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 1991 সাল থেকে লন্ডনে রাজপরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করে লেভারটন অ্যান্ড সন্স। সংস্থাটি জানিয়েছে ওই বছরই উত্তরাধিকার সূত্রে তারা কফিনটি পেয়েছিল। কফিনের ভেতর রানীর দেহের সঙ্গে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রাখা হয়। সেগুলো যাতে নিরাপদে থাকে তার জন্য এর ঢাকনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। বার্মিংহামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কফিনটির পিতলের হাতল তৈরি করেছে। এটি বিশেষভাবে রাজকীয় ক্যাসকেটের জন্যই তৈরি করা হয়েছে। আর কফিনটি সম্পর্কে লেভারটন অ্যান্ড সন্সের মালিক বলেন, এটা এমন এক কফিন যা একদিনে তৈরি করা সম্ভব নয়। গত বছরের 9 এপ্রিল প্রয়াত হয়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তার জন্য যে কফিনটি তৈরি করা হয়েছিল রানীর কফিনটিও প্রায় সেরকম। প্রয়াত হওয়ার 17 মাস পর রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেই সমাহিত হলেন প্রিন্স ফিলিপ। প্রয়াণের পর থেকেই তার মরদেহ সংরক্ষণ করা হয় রয়্যাল ভল্টে। স্ত্রী রানী এলিজাবেথের সঙ্গেই যেন সমাহিত করা হয় সেজন্যই প্রয়াত হওয়ার পর থেকে প্রিন্স ফিলিপের মরদেহ রয়্যাল ভল্টে সংরক্ষিত ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। বেশিরভাগ রাজা রানীকেই সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন রাজা অষ্টম হেনরি, যিনি 1547 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাহিত করা হয়েছে রাজা প্রথম চার্লসকেও, যাকে 1659 সালে প্রাণদণ্ড দেয়া হয়েছিল। রয়্যাল কালেকশন ট্রাস্ট ওয়েবসাইটের তথ্য অনুসারে উইলিয়াম দ্য কনকোয়ারার 11 শতকে উইন্ডসর ক্যাসেল নির্মাণ করেছিলেন। এটিকে বলা হয় বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম দুর্গ। রানী দ্বিতীয় এলিজাবেথ সহ 40 জন ব্রিটিশ রাজা এ দুর্গকে বাসভবন হিসেবে ব্যবহার করেছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ 1962 সালে উইন্ডসর ক্যাসেলের ভেতরে তার বাবা রাজা ষষ্ঠ জর্জের নামে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল চালু করেন। এটি মূল চ্যাপেলের পাশেই অবস্থিত। এখানে সমাধিস্থ করা হয়েছে রাজা ষষ্ঠ জর্জ, তার স্ত্রী এবং তাদের ছোট মেয়ে প্রিন্সেস মার্গারেটকে। উইন্ডসর ক্যাসেলের ভেতরে সেন্ট জর্জ চ্যাপেলের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1475 সালে। রাজা চতুর্থ এডওয়ার্ড এটি শুরু করেছিলেন।